শিক্ষাক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। শিক্ষার পরিকাঠামো থেকে মানোন্নয়ন, বর্তমান সরকারের সময়ে একাধিক উন্নতশীল পরিবর্তন এসেছে। এবার শিক্ষার আরও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ভার্চুয়ালি কলেজের রবীন্দ্র ভবন ও বিদ্যাসাগর হলঘরে শুভ উদ্বোধন করেন। কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিভু গোয়েল সহ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা, মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের আর্থানুকূল্যে ছতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন ঘটে। কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন। মহিষাদল রাজ কলেজের প্রতীকী প্রদীপ প্রজ্বলিত করেন উপস্থিত অতিথিরা। নতুন ভবন উদ্বোধন হওয়া ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধা হলো। কিছু প্রজেক্টের পাশাপাশি মহিষাদলের যে কলেজের এটা কালচার, একটা কলেজের কালচার বা বলা যায় যে সেমিনার হল একটা কাজে লাগবে, এই উদ্বোধনটা আমি আছে। জি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রী কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধনী করছেন আমার মহিষাদল রাজ কলেজে দুটো বড় হলস। এই দুটো হলের দরকার অনেকটা দিন থেকে ছিল, দ্যারফোর মানে খুব সুন্দর কাজ এখানে হয়েছে। আর আমার প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব নিজেই হস্তক্ষেপ করার পরে আজকে ফাইনালি নান আদার দেন অনারেবল সিএম এটা উদ্বোধন করছেন। তো এখন প্রোগ্রাম চলছে, আমি আশা করি এটা উদ্বোধন হওয়ার পরে আমার যে শিক্ষক, আমার এখানে প্রফেসর্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার টিচার্স, প্রাক্তন স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্টস খুব উনি হেল্প পাবেন। অ্যান্ড দে উইল ইউজ দিজ হলস সো দ্যাট আমি এডুকেশন এবং এক্সট্রা কারিকুলার যে আমার অ্যাক্টিভিটিস আছে কলেজ পক্ষে থেকে ওখানে খুব সুন্দরভাবে উনি এখানে মানে প্রয়োজন করতে পারবেন। তো এটাই প্রয়োজন, মানে প্রোগ্রাম চলছে, খুব সুন্দর প্রোগ্রাম চলছে। থ্যাংক ইউ।